फ्रेंड्स वेलकम टू माय चैनल। तो बंधुरा तुम्हारे जन आबार एक मजादार वीडियो नहीं हाजिर हो गेलाम। तो तुम्हारा देखते ही पेयेछो जे आमार फेसबुकेर कवर फोटो एवं प्रोफाइल फोटो दुटोई एक ही रकम। तो तुम्हरा किभावे तुम्हारे फेसबुके एक ही रकमेर प्रोफाइल फोटो प्लस कवर फोटो अटाच करबे तो सेई ट्रिक्स आज के तुम्हारे सामने तुले धरब। तो তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা মজাদার হতে চলেছে। তো তোমরা বন্ধুদের কাছে এই রকম করে যদি দেখাও, বন্ধুরাও তোমাদের কাছ থেকে জানতে চাইবে যে এটা কিভাবে সম্ভব হয়েছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, না হলে তোমরা বুঝতে পারবে না আমি কোথা থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝালাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সেই সাথে তোমাদেরকে জানিয়ে দেব যে তোমরা কিভাবে এই অ্যাপসটা ডাউনলোড করবে। তো এটা করতে গেলে তোমাদের কাছে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি এখান থেকে যে কিভাবে অ্যাপসটার মধ্যে তোমরা কাজটা করবে সেটা আমি তোমাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ স্টার্ট অ্যাপ, তোমরা জাস্ট এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে কিছু পারমিশন চাইবে, তো তোমরা পারমিশনে ওকে করে দিবে। ওকে করার পর এখানে দুটোতে অ্যালাউ অপশান চাইবে, তো তোমরা এটাকে অ্যালাউ করে দিবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ ফেসবুক অ্যান্ড কভার মেকার, জাস্ট তোমরা এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে নতুনভাবে আবার একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে নিচের দিকে একটা অপশান দেখতে পাচ্ছ সিলেক্ট ইমেজে, তোমরা জাস্ট এর উপরে ক্লিক করবে সিলেক্ট ইমেজে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা ফটো চুজ করে নেবে। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে এই ফটোটা সিলেক্ট করার পর এটাকে তোমরা জাস্ট ঠিকভাবে একটু জুম করবে। জুম করার পর নিচের দিকে কিছুটা নামিয়ে তোমাদের জাস্ট তোমরা ঠিক মতোভাবে এটাকে বোস করিয়ে নেবে। ওকে, তো আমি এইভাবে এটাকে বোস করে নিলাম। তো আমি একটু আর হালকা জুম করে নেব। জুম করার পর এটাকে এখানে বোস করে দিলাম। দেওয়ার পর উপরে যে দেখতে পাচ্ছ সেভ অপশান, জাস্ট তোমরা সেভ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এরকমভাবে এটা দুটো ফটো ডাউনলোড হয়ে যাবে। তো তোমরা জাস্ট এখানে গো টু হোমে ক্লিক করবে। ওকে, এরপর সেখান থেকে তোমরা তোমাদের ফেসবুকে চলে আসবে। তো ফেসবুকে আমি যেটা ডাউনলোড করেছি সেখানে এই ফটোটা বোস করে দেবো। প্রোফাইল পিকচারে যেটা হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো প্রোফাইল পিকচারে হচ্ছে যেটা তোমার বড় ছবি থাকবে, তোমরা বুঝতে পারবে এটা সেটা হবে তোমার প্রোফাইল পিকচার। তো এখানটা দেখতে পাচ্ছ এটা বড় ছবি আছে, এটা আমার হচ্ছে প্রোফাইল পিকচার হবে। তো এখান থেকে যদি তোমরা ক্রপ করো, এটা এখান থেকে সিলেক্ট করার পর যদি আবার তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে যেটাকে ক্রপ করে বস করাও, তাহলে কিন্তু তোমাদের এর অবিকল হবে না। তোমরা যেরকমভাবে ডাউনলোড করেছো অটোমেটিক সেরকমভাবে এসে ফটোটা আপলোড করে দেবে। তো আমি এখান থেকে কিছু না করে ডাইরেক্ট সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো জাস্ট আমার দেখতে পেয়েছো যেটা আমার সেভ হয়ে গেল। এরপরে আমি কভার যে ফটোটা আছে এই কভার ফটোর উপরে ক্লিক করব। তো এখানে আপলোড ফটো যেটা আছে এখানে আপলোডে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ বড় ফটোটা, জাস্ট এর উপরে আমি ক্লিক করে দিলাম। তো অবশ্যই দেখতে পেয়েছো যে কীভাবে ফটোটা সেভ হয়ে গেল। তো জাস্ট আমি এখানে সেভে ক্লিক করে দেবো। তো অবশ্যই দেখতে পেয়েছো পুরো অবিকলভাবে যেটা এখানে সিলেক্ট হয়ে বসে গেল। তো তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে এরকম ট্রিক্স শেয়ার করতে পারবে। তো অবশ্যই এটা মজাদার ট্রিক্স ছিল, কারণ তোমার এই জিনিসটা তোমার বন্ধুরা দেখা মাত্রই তোমার কাছ থেকে জানতে চাইবে যে এরকম ট্রিক্স কীভাবে করেছে। তো এরপরে যে অ্যাপ থেকে আমি কাজটা করেছি সে অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে তোমরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে এসে সার্চ অপশনে এখানে সার্চ করবে স্মার্ট ফেসবুক অ্যান্ড কভার। এটা যা লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ স্মার্ট ফটো কার্ড প্রোফাইল কভার, জাস্ট এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করবে। তো দেখতে পেয়েছো, ভালো করে তোমরা দেখে নাও যে এই অ্যাপসটা প্রথমেই যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপগুলো বললাম ঠিক সেই রকমভাবে যদি তোমরা করো তোমাদের মানে ফেসবুকে প্রোফাইল পিকচার প্লাস কভার পিকচার অবিকল সেম থাকবে। তো যদি বন্ধুরাদের
এই ভিডিওটা ভালো লাগে থাকে, তোমাদের যাবতীয় যত বন্ধু রয়েছে তাদেরকে শেয়ার করো, এবং তোমার যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। তো চলো বন্ধুরা, আজকের জন্য এতটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।